ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. নামাজের একটি ফরজ বিষয় রুকু পেলে রাকাত হবে কি না, এ বিষয়ে শেখ আকরামুজ্জামান ও শেখ আসাদুল্লাহ গালিবের মধ্যে মতবিরোধ হয়েছে। উভয়ই কোনটা সঠিক? মানে রুকু পেলে রাকাত হবে কি না, রুকু পেলে রাকাত হবে কি হবে না, এ নিয়ে আহলুল ইলম আহলুল হাদিস যারা আছে একদম সালাফ থেকে ইখতিলাফ, আর এটা হচ্ছে প্রকৃত ইখতিলাফ। রফল আদিন করতে হবে কি হবে না, আমিন আস্তে নজরে এগুলো নিয়ে আসলে কোনো ইখতিলাফই নেই, কিন্তু রুকু পেলে রাকাত হবে কি হবে না এটা সালাফদের মধ্যে থেকে ইখতিলাফ আছে। তবে এটা জায়েজ না জায়েজের মাসালা নাই, এটা কোনটা উত্তম আর কোনটা অনুত্তমের মাসালা, দুটোই জায়েজ। তো কোনটা উত্তম কোনটা অনুত্তম, তো আমাদের যেটা গবেষণা বা আমাদের যেটা মনে করি যে রুকু পেলে রাকাতকে যদি গণনা করে এটা জায়েজ, তার নামাজ হয়ে যাবে, কেউ হবে না এমন কিছু বলেনি। কিন্তু আমরা মনে করি সেটা উত্তম, যেটা আবু হুরায়রা এবং আবু সাঈদ খুদরি দুজনের রায় যেটা, যে রুকু পেলে রাকাত গণনা না করে সে রাকাতটাকে পূর্ণ করাই উত্তম। তো এটা হচ্ছে উত্তম আর অনুত্তমের মাসালা, নাজায়েজ কোনো টাইম নয়। তাতে স্পষ্ট ইমাম বুখারীর জুজুল কিরাত তাহাকে হাতে জুবায়ের আলী যায়েদ রাহিমাহুল্লাহ বাংলা অনুবাদ তাওহীদ পাবলিকেশন থেকে বের হয়েছে, ওখানে মানে এই একটা বাহাস আছে চতুর্থ অধ্যায়, ওটা ভালো করে পাঠ করলে দেখবেন অনেকগুলো দলিল উপস্থাপন তিনি করেছেন। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.